নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। 21শে জুলাই সভায় যোগদান করায় খুন তৃণমূল নেতা আরামবাগে। বেআইনিভাবে গঙ্গা থেকে বালি তোলায় বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব বাঁশবেড়িয়া পুরসভা। আসছে বিস্তারিত খবরে। 21শে জুলাইয়ের সভায় যোগদান করায় খুন তৃণমূল নেতা। মৃত তৃণমূল নেতার নাম লালচাঁদ বাগ। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ মহকুমা থানার গোঘাটের নকুণ্ডা এলাকায়। 21শে জুলাইয়ের সভায় যোগদান করায় খুন তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ মহকুমার গোঘাট থানার নকুণ্ডায়। মৃত ওই তৃণমূল নেতার নাম লালচাঁদ বাগ। তিনি নকুণ্ডা এলাকারই বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনকার মতো এদিন রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন লালচাঁদ। বাড়ির কাছেই তাঁকে ঘিরে ধরে 10-12 জনের এক দুষ্কৃতি দল। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই লালচাঁদের উপর চড়াও হয় তারা। বাঁশ, লাঠি, রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা লালচাঁদকে গুরুতর জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ 6 জনকে আটক করেছে। ঘটনার পর থেকেই ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বাবা, আমার ছেলেরা মিটিংয়ে গিয়ে মিটিং করতে আসছিল, ওদের সামনে দিয়ে বম ধরিয়ে বম ছুড়েছে। ওরা বলছে, দেখ অমন করে মারেনু, বম ছুড়ে কেন মারছ, মারবি যদি তাহলে ঘর কামাতে চলে। বাবা এই কথা বলে ওরা এড়িয়ে চলে এসছে। ওরা জানছে কি আর আসবে তো। একবারে যতগুলো ওরা খামারে দল ছিল, দলটাই চলে। ওই যে সেই রামপালের বেটা, যে তৃণমূলের যে হেড, আর ওই যে বোনও, বোনও, ওরা দুজন হচ্ছে হেড। ওরা কি করেছে, যত দলকে ছুটি নিয়ে হাতাকে চলে গেছে। এসে বলছে শালা দিকাই শেষ করে। কিন্তু আমাদেরই দলের লোক থানাতে ফোন করে দিয়েছে, বলছে নাহলে তো সামলানো যাবে না। যেই ফোন করে দিয়েছে, 6 জনে 7 জন তারা একবারে সঙ্গে সঙ্গে একবারে আমার বাকুলা হাজির হয়ে গেছে। তারপর আমরা সত্যি ঘটনা বলব যে মিছিলে গেইল বলে, সেই দিদির মিছিলে গেইল বলে ওদের ওইটা তো বাবা, সেই ক্ষোভটা সেদিনে ওরা ঝাড়তে পারে। ওই বাবুরা চলে এসেছিল বলে সেদিনে ক্ষোভটা ঝাড়তে পারে। তো ছেলেটা, মেজো ছেলে, ওই যে বললো বিয়ে বাড়ি ছিল, বাড়িতেই মেরেছিল। বাড়িতেই হয়েছে ঘটনাটা। ঘটনাটা সেদিনে বাড়িতেই চব্বচাটি হয়েছে, মানে চব্বচাটি বলতে ওই যে বাবুরা থামিয়ে দিয়ে ওদিকেও ভাগালে, আমাদিকে বললো তোমরা বাঁকুড়ে চলে যাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আট দফা দাবি নিয়ে পান্ডুয়া ক্ষীরকুণ্ডি নামাজ গ্রাম পঞ্চায়েত প্রধানকে এক ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। বিজেপির পক্ষ থেকে পান্ডুয়া থানার অন্তর্গত ক্ষীরকুণ্ডি নিয়ালা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে একটি ডেপুটেশন দেওয়া হয় 8 দফা দাবির ভিত্তিতে। দাবিগুলির মধ্যে ছিল অনিয়মিত 100 দিনের কাজ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প, বার্ধক্য ভাতা, জল ও রাস্তাঘাটের সমস্যা ইত্যাদি। বিজেপির কর্মী সমর্থকরা পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন ও পরে এই ডেপুটেশনটি পঞ্চায়েত প্রধানকে জমা দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়, কারণ সাধারণ মানুষের সমস্যা, সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়েই আমরা বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের দাবি দাবাগুলো নিয়েই আমরা আজকে এই পঞ্চায়েত প্রধানের কাছে আমরা ডেপুটেশন। মূলত কী দাবি ছিল? মূলত যেরকম আপনার PMY-এর যে ঘর, যেরকম আপনার NRGS-এর যে কাজ, নিকাশি ব্যবস্থা, এবং আপনার যে রাস্তা, যে বেহাল অবস্থা রাস্তার যে রয়েছে, সেগুলো নিয়ে আমরা চলতি বিষয়ে কালকে ওনাদের বললেন, বোর্ড মিটিং আছেন, যেই সমস্ত বিষয়গুলো আমরা যে দাবিগুলো রেখেছি কালকে বোর্ড মিটিংয়ে, ওনারা সেইগুলো। দাবিগুলো কী ছিল দাবি? যেরকম পানীয় জল রয়েছে, আপনার নিকাশি ব্যবস্থা রয়েছে,
আপনার যে গীতাঞ্জলি থেকে শুরু করে পিএমওয়াই যে আবাস যোজনাগুলো রয়েছে এইগুলো বিষয়ে আলোচনা। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। মেডিসিন লেখা গাড়িতে গরু পাচার করতে গিয়ে পুলিশের জালে গরু সমেত গাড়ি। পুলিশি তৎপরতায় ভদ্রেশ্বর থানা এলাকা থেকে আটক করা হয় গাড়িটিকে। ঘটনায় গাড়ির চালক পলাতক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মেডিসিন লেখা গাড়িতে গরু পাচার করতে গিয়ে পুলিশের জালে গাড়ি সমেত গরু। রাত দুটো নাগাদ ভদ্রেশ্বর থানার শেখপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এলাকায় টহল দিতে বেরিয়েছিল। দিল্লি রোডের কাছে বেজরা এলাকায় পুলিশ সুপার এসি গাড়ি দেখতে পেয়ে গাড়িতে কি আছে জিজ্ঞেস করতেই আরোহীরা জানায় মেডিসিন আছে। পুলিশ এগিয়ে যেতেই ওই গাড়ি থেকে একটি কালো রঙের গরু লাফিয়ে রাস্তায় পড়ে যায়। দরজা ঠিক মতো না দেওয়ায় এই কাণ্ড ঘটে। আর্জেন্ট মেডিকেল ইকুইপমেন্টস লেখা গাড়ি নিয়ে দ্রুত ছুটতে থাকে চালক। পুলিশও পেছনে ধাওয়া করলে দিল্লি রোডের নওয়াপাড়ায় গাড়িটা দাঁড় করিয়ে দেয় দুষ্কৃতীরা। রাস্তার পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায় তারা। পুলিশ ধাওয়া করেও ধরতে পারেনি তাদের। গাড়িতে দেখা যায় আরো একটি গরু। দুটি গরু ও গাড়ি আটক করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। পুলিশের ধারণা এইভাবে রাতের অন্ধকারে গরু পাচার হচ্ছে। এ ব্যাপারে তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানা। মোবাইল বার হয়েছে এলাকা ঘুরতে ঘুরতে আমরা বেচরার দিকে চন্দননগর স্টেশন রোডে বেচরার দিকে গাড়ি নিয়ে যাচ্ছি। এর মতো অবস্থায় একটা গাড়ি মেডিসিন লেখা আছে এবং ইমার্জেন্সি 107 ও গাড়িটা ওই দিক থেকে আসছিল আর আমরাও ওই স্টেশনের দিকে যাচ্ছি। দেখছি উনি গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরাও গাড়িটা দাঁড় করিয়ে আমাদের জিজ্ঞাসা করলাম কী আছে, বললো মেডিসিন আছে। এবার হঠাৎ ও গাড়িটা এইদিকে স্টার্ট দিয়ে দিল দিল্লি রোডের দিকে। আমরা আমাদের ডিউটি ওই মানপুর ওই মানে বউবাজারের দিকে রওনা দিচ্ছি। সেই মতো অবস্থায় দেখি হঠাৎ হুড়মুড় করে ওই গাড়ি থেকে একটা কালো রঙের গরু তাড়াম করে পড়ে গেল। আমরা তাকিয়ে দেখছি গরু, তখন আমরা গাড়ি তাড়াহুড়ো করে ব্যাক করে ওই গাড়ি ধাওয়া করলাম কিছু কিছু ধাওয়া করে একদম দিল্লি রোডে উঠলাম। ওরা ওই নপাড়ার দিকে গাড়ি দেখছি ছুটছে, আমরা পিছু পিছু ধাওয়া করলাম ধাওয়া করলাম এবং ওই মুড়ি মিল আছে একটা, মুড়ি মিল কিছু পার হয়ে একটা জঙ্গলের সাইডে গাড়িটা সাইড করে ওরা জঙ্গলে ঢুকে গেল। আমরাও গাড়ি থেকে নেমে লাইট টর্চ মারতে মারতে জঙ্গলে ছুটলাম, কিন্তু আর জঙ্গলের ভিতরে মানে অনেকটা দূরে চলে গেল, আমরা আর তাদের ধরতে পারলাম না। আমরা পরে আপনার কী মনে হচ্ছে, কী মনে হচ্ছে এটা রাজনৈতিক অশান্তি অব্যাহত হুগলির গুড়াপে? এবার তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ে বোমা মারার অভিযোগ উঠল খোদ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। ঘটনার চাঞ্চল্য গোটা এলাকায়। রাজনৈতিক অশান্তি অব্যাহত হুগলি জেলায়। এবারে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ে বোমা মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপে। এ বিষয়ে আইএনটিটিইউসির স্থানীয় সভাপতি শেখ মিজানুর রহমান বলেন, 21 জুলাইয়ের সভায় যাওয়ার পথে গুড়াপে তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করে বিজেপি কর্মীরা। তার প্রতিবাদে গতকাল ওই এলাকায় মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, এদিন গভীর রাতে এলাকাকে অশান্ত করে তুলতে ওই কার্যালয়ে বোমা মারে বিজেপি। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 21 জুলাই ধর্মতলায় যে সমাবেশ ছিল ওখানে যাওয়ার পথে আমাদের বাঁকুড়া জেলার লিগাল সেলের চেয়ারম্যানের প্রেসিডেন্টের গাড়ি ভাঙচুর হয় এবং কর্মীদেরকে গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্মীদেরকে বিভিন্নভাবে হাসানো এবং ধমকানো হয়। তার পরিপ্রেক্ষিতে গণনীতির নির্দেশে আমরা কালকে গুড়াপে আমরা একটা বাইক র্যালি বার করি। তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলেরা ভয় পেয়ে আমাদেরকে আবার সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তার জন্যই গত রাত্রে আনুমানিক 12টা 1টা হবে এখানে সকালে আমরা এসে দেখি যে আমাদের পার্টির অফিসে বোমা মারা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে
বেআইনি ভাবে গঙ্গা থেকে বালি তোলায় বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব বাঁশবেড়িয়া পুরসভা। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ অন্নপ্রাশন উপনয়ন বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি বাড়ি করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা আলো ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মনি বাসুদেব অ্যাপার্টমেন্ট সদস্যরণী জেটি রোড হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন সাজানো গোছানো সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম লজিং ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস ESI 3 নম্বর গেট জিটি রোড ব্যান্ডেল হুগলি। মোবাইল 7980069599874055280। আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পিক্সেল লাইট এন্ড অল কাইন্ড অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গুড অ্যাভেলেবল হেয়ার প্রিপেয়ার এলইডি গেট অন কন্ট্যাক্ট বেসিক্স তাপস ইলেকট্রিক এলইডি বোর্ড স্পেশালিস্ট প্রোপাইটার দেবাশিস ঘোষ এন্ড দীপঙ্কর ঘোষ বাগবাজার তালপুকুরধার চন্দননগর হুগলি ফোন 9875449454 7278008945 এবং 9804204570। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 3 3 2 6 8 0 2 3 9 9 2 6 8 0 7 2 0 8 এবং 2 6 8 0 6 0 4 6। এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো
জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হট ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড, চুচু। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ড ঝাউতলা এলাকায় শাসক দলের একাংশের মদতে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবেই চলছিল গঙ্গা থেকে বালি তোলার কাজ। সেই কারবারের বিরুদ্ধে এবার পদক্ষেপ গ্রহণ করল বাঁশবেড়িয়া পুরসভা। শাসক দলের একাংশের মদতে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে চলছিল গঙ্গা থেকে বালি তোলার বেআইনি কারবার, কিন্তু লোকসভা ভোটে ধাক্কা খেয়েই বেআইনি বালি কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নিল শাসক দল। মঙ্গলবার বাঁশবেড়িয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে ঝাউতলায় বেআইনি বালি তোলার বিরুদ্ধে অভিযান চালায় বাঁশবেড়িয়া পুরসভা। গঙ্গার ঘাটে বেআইনি ভাবে জমা করে রাখা বালি ফের গঙ্গায় ফেলে দেয় পুরকর্মীরা। সেই সঙ্গে জেসিবি মেশিনের মাধ্যমে গঙ্গার ঘাটে বালির কারবারের অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় তৃণমূল পরিচালিত পুরসভা। যদিও অভিযুক্ত বালি কারবারি অসীম দাস পলাতক। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারপারসন অরিজিতা শীল বলেন, গঙ্গা থেকে বেআইনিভাবে যে বা যারা বালি তুলেছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছি। স্থানীয় সূত্রে খবর, গত বছর হুগলি জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে বেআইনি বালি খাদান ও জেলায় দুষ্কৃতির রৌরাত্ম্য নিয়ে উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই গঙ্গা থেকে বেআইনিভাবে বালি তোলার বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা প্রশাসন। কয়েক মাসের ব্যবধানে জেলার বিভিন্ন এলাকার বালির কারবার বন্ধ করে ধরপাকড়ও করে প্রশাসন। তারপর থেকে কিছুদিন গঙ্গা থেকে বালি তোলা বন্ধ ছিল। বাঁশবেড়িয়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, 12 নম্বর ওয়ার্ডের ঝাউতলা ঘাটে দিনের আলোয় বালি তোলা বন্ধ থাকলেও রাতের অন্ধকারে গঙ্গা থেকে বালি তুলে ট্রাকের পর ট্রাক পাচার করত অসীম দাসরা। শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণে কেউ অভিযুক্তদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেত।
সপ্তগ্রাম বিধানসভা সহ মগরাতে লোকসভা ভোটে শাসকের ভরাডুবি এবং মাস কয়েক আগে মগরার খেজুরিয়াতে বালি কারবারিদের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর পরেই বালি মাফিয়াদের বিরুদ্ধে শাসক দলের একাংশ ক্ষোভে পুষতে থাকে। শুদ্ধিকরণের বার্তা দিতেই তৃণমূল পরিচালিত পুরসভা বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সক্রিয় হয়ে ওঠে। আজকের এই বালিঘাট ভাঙা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর দিলীপ দে জানান, এই এলাকার কুখ্যাত সমাজ বিরোধী অসীম দাস বেআইনিভাবে বালি ব্যবসা করছিল এবং বেআইনিভাবে কনস্ট্রাকশন করেছে। আমাদের পৌরসভার পক্ষ থেকে পৌরসভার মানুষ সাধারণ মানুষ জানিয়েছে বারবার, আমরা ওই কনস্ট্রাকশনগুলো বেআইনি কনস্ট্রাকশনগুলো আমরা ভেঙে দিচ্ছি। আর বালিগুলো কী হবে তো? বেআইনিভাবে যে বালিগুলো আছে সেই বালিগুলো আমরা সরিয়ে দেবো, গঙ্গায় বালি গঙ্গায় চলে যাচ্ছে। পৌরসভা কি বাজেয়াপ্ত করছে বাকি বালিটা? পৌরসভা টোটাল বালিটাকে বাজেয়াপ্ত করে দিচ্ছে, বালিটা বিনষ্ট। কতদিন ধরে চলছিল এখানে? দীর্ঘদিন ধরে চলছিল। এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? চেষ্টা করেছি আমরা অনেকবার আইনের মাধ্যমে চেষ্টা করেছি, তারপরে আমরা এলাকার মানুষের রাতের অন্ধকারে করছিল, আমরা দেখতে পারিনি, আমরা জেনেছি, জেনে আমাদের সাথে মানুষ অবজেকশন করেছে যে এরকম বেআইনিভাবে বালি ব্যবসা হচ্ছে, মানুষ চান করতে পারছে না, স্নানঘাটের ক্ষতি হচ্ছে, তাই আমরা পৌরসভার মাধ্যমে পৌরসভা বেআইন যে কনস্ট্রাকশন সেগুলোকে আজকে থেকে কি বালিতলা পুরো বন্ধ হয়ে যাবে? বালিতলা পুরোপুরি বন্ধ, রাতের অন্ধকারে বালি তুলছিল আমরা জানতে পারি, আমরা সেটা উল্লেখ্য, এদিন ঘাট সংলগ্ন অফিস থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় মগরা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্মল হুগলির নিচেই দিন দিন বেড়ে উঠছে আবর্জনার স্তূপ। চুচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড় এলাকায় রয়েছে ঐতিহাসিক কোর্ট বিল্ডিং, পুলিশ লাইন, ডিএম অফিস ও হুগলি জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ ও জরুরি কার্যালয়। তবে সেই জেলা পরিষদের প্রবেশদ্বারের পাশেই নিতান্ত বেখেয়ালি নিত্যদিন আবর্জনা জমায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। জেলা পরিষদের প্রবেশদ্বার, উল্টো দিকেই ঐতিহাসিক কোর্ট বিল্ডিং, সামনেই পুলিশ লাইন, ডিএম অফিস, সদর শহরের ভিভিআইপি জোন বলা যেতে পারে। প্রতিদিন অগুন্তি মানুষের যাতায়াত, কিন্তু সেখানেই পড়ে রয়েছে আবর্জনা স্তূপ। হুগলি জেলা পরিষদের প্রবেশদ্বারের পাশেই বিগত কয়েকদিন ধরে ওই আবর্জনার দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। আর ওই আবর্জনা স্তূপ ঠিক যেখানে দায় হয়ে পড়ে রয়েছে সেখানে রয়েছে হুগলি জেলা পরিষদের লাগানো নির্মল হুগলির বিশাল হোর্ডিং। তাই ওই এলাকা থেকে যাতায়াতের সময় সাধারণ মানুষ নাক সিঁটকালেও নির্মল হুগলির অবস্থান দেখে সকলের মুখেই মুচকি হাসি। এ বিষয়ে পেশায় চুচুড়া আদালতের বিচার ব্যবস্থার সাথে যুক্ত পার্থ নিয়োগী বলেন, ওই এলাকা মোটামুটি পরিষ্কারই থাকে, কিন্তু কেন জানি না দিন কয়েক ধরে এখানে আবর্জনা পড়ে রয়েছে, দুর্গন্ধে আমাদের কাজ করার দায় হয়ে উঠেছে। দুর্গন্ধ বেরোচ্ছে এখান থেকে, একটা সামনে কোর্ট রাস্তাঘাট যাচ্ছে, ঠিক আছে, কোনো প্রশাসনের হোলডোল নেই, জানি না কবে পরিষ্কার হবে। এত একটা মানে জেলার সদর শহর এবং সবচেয়ে বড় জেলা পরিষদের সামনে এত বড় একটা জঞ্জাল পড়ে আছে, সবাই দেখে চলে যাচ্ছে, কেউ তোলার কোনো জায়গা নেই। দুর্গন্ধ তো হচ্ছে, দুর্গন্ধ ধুলো, ঠিক আছে, ওজরা গাদার মতো হয়ে আছে। হ্যাঁ, কাজ করছি, দুর্গন্ধ নিয়ে কাজ করছি, কি বলবো। হ্যাঁ, নির্মল হুগলি লেখা আছে, তার তলাতে সব নোংরা পড়ে আছে। পুরসভাকে জানিয়েছিলেন, কেউ এসেছিল? পুরসভাকে জানিয়েছে, আর অ্যাকচুয়ালি কিন্তু থাকে না এখানকার যে ওয়ার্ড কাউন্সিলর, সে কিন্তু প্রতি সপ্তাহে দু তিনবার করে এখানটা পরিষ্কার করে, জানি না হঠাৎ কেন এটা হচ্ছে না। হচ্ছে এখানে কিন্তু রাস্তাঘাট এবং আমাদের কোর্টের যে প্রেমিসিসটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু হঠাৎ কেন জানি না কী কারণে এটা পড়ে আছে, বলতে পারবো না। আপনাদের সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা তো চলছে, দুর্গন্ধ লাগছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সফল উৎক্ষেপণ হল চন্দ্রযান 2 এর, আর সেই মিশনের সাথে যুক্ত মিশনের ডেপুটি ডিরেক্টর চন্দ্রকান্ত কুমারের সাফল্যে তাকে অভিনন্দন জানালেন বিজেপির রাজ্য নেতা জয় ব্যানার্জী
ও বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ। চন্দ্রযান টু এর সফল উৎক্ষেপণ হয়েছে, সেই মিশনের সঙ্গে যুক্ত রয়েছেন হুগলির গুড়াপের শিবপুর গ্রামের ছেলে চন্দ্রকান্ত কুমার। গ্রামের গরিব কৃষক পরিবার থেকে লড়াই করে ইসরোতে যোগ দেন তিনি। তার ভাই শশীকান্ত দাদার সঙ্গে ইসরোতে কর্মরত। সেই কুমার পরিবারের সাথে দেখা করতে তার বাবা মাকে অভিনন্দন জানাতে এলেন বিজেপির রাজ্য নেতা জয় ব্যানার্জি ও বিজেপির সাংগঠনিক হুগলি জেলা সভাপতি সুবীর নাগ। উপস্থিত ছিলেন চুচুড়ার নেতা সপ্তর্ষি ব্যানার্জিও। এদিন এই পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে শুভেচ্ছা জানান বিজেপির প্রতিনিধি দল। ভারতবাসীর একটা স্বপ্ন ছিল, যখন আমেরিকা রাশিয়া থেকে কোনো যান চন্দ্রে যেত, আমরা স্বপ্ন দেখতাম যে আমাদের ভারতবর্ষ থেকেও কোনো যান চন্দ্রতে যাবে, এবং সেইটা আব্দুল কালাম সাহেবেরও, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহৎ বস্তু বড় বিজ্ঞানী, তারও স্বপ্ন ছিল, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর স্বপ্ন ছিল। আজকে এই একটা গরিব চাষির পরিবার, শ্রদ্ধেয় ওনার মা বাবা যারা আছেন, ওনার বাবা নিজের মুখেই বললেন যে আমি চাষ করে, উনিও যদিও সায়েন্সের স্টুডেন্ট, করে চন্দ্রনাথ তার সুযোগ্য পুত্র, প্রীতি পুত্র, আজকে আমাদের গর্ব, চন্দ্রকান্ত আমাদের গর্ব, বাংলার গর্ব, হুগলির গর্ব, ভারতবাসীর গর্ব, চন্দ্রকান্তর হাত দিয়ে এবং আরও সফল বৈজ্ঞানিকদের হাত দিয়ে যে কালকে 12:40-42 যে চন্দ্রযান উৎক্ষেপণ হলো সফলভাবে, এবং তারপর 19 মিনিট যে থাকে একটা টেনশন, সেই টেনশন পিরিয়ড কাটিয়ে সেই চন্দ্রযান চাঁদে পাড়ি দিল, সেই জন্য আমরা প্রচুর প্রচুর গর্বিত। এবং এর জন্য কোনো পার্টি পলিটিক্সের না কথা তুলেও আমি বলছি, স্বনামধন্য মানুষ যাকে আমি রামকৃষ্ণ ভাবি, সেই নরেন্দ্র মোদীরও অনেক রকম চেষ্টা সফল হয়েছে, এবং ওনার ডিটারমিনেশন ডেডিকেশন এর জন্যই আজকে এই সফল উৎক্ষেপণ হলো। আজকে গতকাল রাত্রিরে আমাকে আমাদের প্রেসিডেন্ট রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় ফোন করে বললেন যে উনিও আসবেন, উনি যেহেতু রাষ্ট্রপতির সাথে বিদেশ সফরে যাচ্ছেন সেই জন্য ওনার টাইম একটু কম। উনি আমাকে আর সুবীরকে বললেন যে তোমরা গিয়ে ফুল মিষ্টি দিয়ে এসো এবং প্রণাম করে এসো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। 21 জুলাই এ সভায় যোগদান করায় খুন তৃণমূল নেতা আরামবাগে। বেআইনি ভাবে গঙ্গা থেকে বালি তোলায় বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব বাঁশবেড়িয়া পুরসভা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।